আমাদের কিন্তু কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এক্সেপ্ট কাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা রাস্তায় শহীদ হয়েছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে, যারা দৃষ্টিশক্তি হারাইছে, যারা হসপিটালে চিকিৎসাধীন আছে, তাদের ছাড়া আমাদের আমাদের আর কারো কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই, কোনো রাজনৈতিক দলের প্রতি কারোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই, এবং যারা আন্দোলন করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে। তো ওই জন্য আপনারা মেহরবানি করে বলবেন যে এটা একটা নতুন বাংলাদেশ, তো এখানে কিন্তু সবার জন্য সমান সুযোগ। এবং এটা এটা একটা আইনের মাধ্যমে হয়তো 2010 সালের জরুরি ইয়ে আইন, তো সেই আইনটাকে আমরা এখন বলছি আমরা এটা প্রয়োগ করবো না, উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা করব। যে এখন একটা পাওয়ার পেয়ে চলতেছে এটা তো আমি তো বন্ধ করে দেবো, কারণ এটা চুক্তি আছে, আন্তর্জাতিক ইয়ে আছে। কিন্তু আমরা যেটা করতে যাচ্ছি যে সেটা হচ্ছে যে এইসব প্রজেক্ট যেগুলো হয়ে গেছে এই এইটা সহ আমরা বিচারপতি মইনুল বিচারপতি মইনুল প্রফেসর মুশতাক ডক্টর জাহিদ হোসেন এবং বুয়েটের একজন বিদ্যুৎ বুয়েটের একজন অধ্যাপক ওনার সঙ্গে এখন আমি কথা শুরু করছি, কিন্তু কথাটা যেহেতু ইয়ে হয় না তার নামটা আমি এখন বলতেছি না, কিছু দেখবেন আপনাদের থেকে আপনারা ওনার ইয়ে চাইবেন, মানে তথ্য চাইবেন, আপনার দুর্নীতি এবং অনিয়মিত সেগুলো তারা ইয়ে খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ওনারা যে সুপারিশ করবেন সেই সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। কিন্তু সেটা সরকার তো আমরা ডিজেলের দাম 106.75 থেকে 105.50, মানে 1.25 পার লিটারে পার লিটারে কমাচ্ছি। অক্টেনের দাম 131 থেকে 125, মানে 6 কমাচ্ছি। পেট্রোলের দাম 127 থেকে 121, সেটাও 6 কমাচ্ছি। সবটা দামে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা আমরা